বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ। সে সময় জাতির শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা জানাতে জড়ো হয় দেশের সর্বস্তরের মানুষ। দেশের জন্য এত বড় কাজ করেও নিজেকে সমাজ আর মানুষ থেকে দূরে নিয়ে গিয়েছিলেন বিশিষ্ট এই মানুষটি। খোলসের মধ্যে উনি ঢুকে গেলেন, সেখান থেকে আমরা কিন্তু তাকে আর বার করতে পারিনি, এটি আমাদের দুর্ভাগ্য। এবং তবে তার যে কর্ম, সেটি তার স্মৃতিকে বাঙালির হৃদয়ে অবশ্যই চিরস্থায়ী করে রাখে। ১৬ কোটি মানুষের প্রত্যেকে যাচ্ছেন স্থান করে নিয়েছেন, এবং এর থেকে বড় সম্মান বড় সম্পদ আর কিছু হতে পারে না। তার এই অকাল চলে যাওয়াকে কিছুতেই মানতে পারছেন না পরিবারের প্রিয় মানুষগুলো। আমি ওর সাথে কথা বললাম, আমাকে বলল আজকে তোমার সাথে আমি গল্প করতে পারবো না, ওর সাথে আমার লাস্ট এই কথা, কারণ ও তো তার কিছুদিন পরেই তো চলে গেল। শুধু যে সে এত বড় একজন স্থপতি ছিলেন তার জন্য না, তিনি একজন মানুষ ছিলেন, তার চেয়েও বড়, তার খুবই বড় মানুষ, বড় বোনের মানুষ। আমার বাবা কখনো কোনো কিছু নিয়ে আক্ষেপ করেনি যে এটা হয়নি ওটা হয়নি। তবুও দেশের জন্য তার অবদানকে মানুষ মনে রাখবে চিরকাল। সাময়িক কয়েকজনের মূল্যায়নে কিছু যায় আসে না তার, এত বড় একটি সৃষ্টি নির্মাণ এবং শৈল্পিক দক্ষতা এবং সৃজনশীলতা তিনি প্রকাশ করে গেছেন এই বাংলাদেশের মাটিতে, যে সেটা যুগ যুগ ধরে চিরজাগ্রত থাকবে। আমরা যারা তথাকথিত শিক্ষিত নিজেরা মনে করি সব ব্যাপারে সরকারের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমরা কি করি, তাদেরকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি দেই, তারপরে আরেকবার দেই তার মৃত্যুর দিন, এই মাঝখানে তার কোনো অস্তিত্বকে আমরা স্বীকার করি বলে আমার মনে হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। মাইনুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।